should be tested for COVID. You can organise that yourself. You just either pick 119 or go on his website and you can book a test through there. If she becomes unwell, where you're concerned about her, where she's like not waking up, dry nappies, fever's not coming down with paracetamol, get back in touch with your GP. Organise the test, fluids, and if she deteriorates and you're concerned about her, then bring the GP back. Okay. Assalamualaikum. आशा करूँ सबाई भालो आछेन। आजकेर भिडियोटा ब्रिटेनेर सबार जन्य, विशेष करे जारा नतुन एसेछेन तादेर जन्य। ईदेर ठीक दो दिन परेई आमार मेयेटार अनेक जर उठे जाए एबं जरटा खूब अस्वाभाविक छिलो, हुट करे उठे प्रचंड रकम बेड़े जाए। सो कन्टिन्यूसलि प्यारासिटामल एंड सापोजिटरी यूज करते हुएछिलो। आमादेर बासाय जेहेतु आरो छयजन मेम्बार रयेछे এবং ডক্টরও সাজেস্ট করেছে, সেহেতু আমি কোভিড টেস্টটা করে নিই। যেভাবে যেভাবে করেছি ঠিক সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইট ইজ ভেরি সিম্পল টু ডু ইট ফ্রম হোম। আপনি খুব ইজিলি বাসার থেকেই বসে ফ্রি এনএইচএস টেস্ট কিটটা অর্ডার দিয়ে দিতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তো আমি পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, গুগলে গিয়ে কোভিড হোম টেস্ট লিখে সার্চ করলেই এনএইচএসের এই পেজটা চলে আসবে, যেখানে গেট এ ফ্রি এনএইচএস টেস্ট টুডে টাইটেল দেওয়া আছে এবং ডিটেলসে লেখা আছে কীভাবে কীভাবে করতে হবে, প্রসিডিউর থেকে শুরু করে সব কিছু খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই পেজের ঠিক নিচে এরকম গ্রিন একটা বাটন দেখা যাবে, যেটা লেখা স্টার্ট নাও। ওটাতে ক্লিক করলেই একটা কোশ্চেনের মতো ফর্ম আসবে, হুইচ ইজ অ্যান অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে আমাদের জাস্ট 1 or 2 মিনিটস লাগবে। যারা ইংল্যান্ডে আছেন তাদের জন্য এই ভিডিওটি করা, সো দেখতে থাকুন। রিজন ফর গেটিং এ টেস্ট, এখানে করোনা ভাইরাস সিমটম সিলেক্ট করে দিলেই হবে। দ্য মেইন সিমটম বলতে বোঝানো হয় হাই টেম্পারেচার, এ নিউ অর কন্টিনিউয়াস কফ, এ লস অর চেঞ্জ টু ইউর সেন্স অফ স্মেল অর টেস্ট। যে কোনো একটা থাকলেই আপনি টেস্টটা করাতে পারবেন। নেক্সট কোয়েশ্চেন, কখন থেকে সিমটমটা শুরু হয়েছে তার ডেটটা মনে করে দিয়ে দিতে হবে। এরপর ইংল্যান্ডের পোস্ট কোড দিয়ে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করে নিতে হবে। যদি আপনার যাতায়াতের ব্যবস্থা থাকে কার অথবা ভ্যান, সেটাও সিলেক্ট করে দিতে হবে। যাদের কার বা ভ্যান নেই তারা নো করে দিলেই কিন্তু কুরিয়র সার্ভিস এসে পিক করে নিয়ে যাবে রেজাল্ট। সো এই পর্যায়ে এসে একটা সিকিউরিটি চেক হয়, হুইচ ইজ ভেরি সিম্পল। অ্যান্ড তো এখানে আপনি কীভাবে টেস্ট করাবেন তার দুটো অপশন দেওয়া হয়েছে, একটি হচ্ছে ওয়াক থ্রু টেস্টিং সাইট অ্যান্ড আরেকটি হচ্ছে হোম টেস্টিং। সো আমি এখানে হোম টেস্টিং সিলেক্ট করে নিলাম। তো এখানে ডিটেইলস লেখা আছে যে কী কী লাগবে। সো এই পর্যায়ে এসে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ এবং সাল দিয়ে দিতে হবে। Thank you.
সো অ্যাপ্লিকেশনটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এ পর্যায়ে এসে অ্যাড্রেস আবারও কনফার্ম করে নিতে হবে। এ পর্যায়ে এসে ভেরিফিকেশন কোড চাওয়া হবে, যেটা আমরা আমাদের ইমেল থেকেই পাব। ইমেলে গিয়ে করোনা ভাইরাস হোম টেস্টিং অ্যাকাউন্ট থেকে আমরা পেয়ে যাব ভেরিফিকেশন কোড, যেটাকে কপি পেস্ট করে দিতে হবে এনএইচএসের পেজের অ্যাপ্লিকেশনে ফর্মে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটা এখানেই শেষ হয়ে যাবে। নেক্সট আমরা আরেকটা ইমেল পাব, যেখানে 10-digit অর্ডার আইডি নাম্বারটা দেয়া থাকবে। তো আমরা কিটটা রিসিভ করার পর এই আইডি নাম্বার আমাদের লাগবে, তো এটাকে সেভ রাখতে হবে। অলসো এই ইমেলে কিন্তু আরও ডিটেলসে সব কিছু লিখে দেওয়া আছে। তো এই যে আমি ঘরে পেয়ে গেলাম, রিসিভ করেছি, ঠিক 24 আওয়ার্সের মধ্যেই আমার টেস্টিং কিটটা চলে এসেছে বাসায়। এটা হচ্ছে গাইড বুক, এই পুরো বুকটার মধ্যে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, কীভাবে করে টেস্টটা করা হবে, ছবি এঁকে এবং ইনস্ট্রাকশন দিয়ে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি পোস্ট বক্সটা খুঁজে বের করতে হবে, যার জন্য এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে royalmail.com। তো সেইখানে আমি চলে যাচ্ছি, এই তো পেজে সার্চ করে রয়্যাল মেল সার্ভিস নিয়ার মি একটা ওয়েব পেজ চলে আসবে, ঠিক এটাই, যেখানে আপনি আপনার বাসার পোস্ট কোড আর অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলেই আপনার প্রায়োরিটি, আপনার আশেপাশের প্রায়োরিটি পোস্ট বক্সগুলোর ঠিকানা প্লাস টাইম টেবিলটা শো করবে। তো এখানে সিলেক্ট করে আপনি অ্যাড্রেসও পেয়ে যাবেন এবং কোন টাইমে এটার লাস্ট কালেকশন হবে সেটাও পেয়ে যাবেন। একটা কথা খুবই ইম্পর্ট্যান্ট এবং মাথায় রাখতে হবে, যখন এই টেস্টটা করবেন ঠিক কালেকশন টাইমের 1 আওয়ার বিফোর করতে হবে, যাতে এই টেস্টার ইনভ্যালিড না হয়ে যায়। তো 1 আওয়ারের মধ্যে টেস্টটা করেই সাথে সাথে পোস্ট করার জন্য কাউকে পাঠিয়ে দিতে হবে, অথবা কুরিয়ার যদি বুকিং দেওয়া হয় কুরিয়ার পিক আপের টাইম টেবিলের সাথে সেট করেই ঠিক পিক আপের 1/2 আওয়ার বিফোর টেস্টটা করে নিতে হবে। যারা প্রায়োরিটি বক্স রিচ করতে পারবেন না তারা অবশ্যই 119 কল করে হেল্প নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার কিটে কী কী ছিল, একটি গাইড বুক ছিল, সাথে দুটি জিপলক ব্যাগ, একটার মধ্যে বারকোড দেওয়া আছে আর একটা একদমই প্লেন। নেক্সট ওয়ান হচ্ছে পোস্টাল প্রিপেড বক্স অ্যান্ড সোয়াব স্যাম্পল, এটা দিয়ে আমাদের করতে হবে টেস্টটা। সাথে আছে সিকিউরিটি সিল, একটি স্টিকার দেওয়া আছে এবং এখানে একটা জার আছে বারকোড দেওয়া, সাথে কিছু লিকুইড ভিতরে, সেটার ভিতরে আসলে সোয়াব টেস্টটা রেখে আমাদের ভালোমতো সিল করতে হবে, যাতে করে লিকুইডটা পড়ে না যায়। নেক্সট প্রসিজার হচ্ছে রেজিস্টার ইউর টেস্ট কিট অনলাইন। আমাদের কিন্তু রেজিস্ট্রেশনটা মাস্ট করতে হবে, কারণ রেজিস্ট্রেশন না করলে কিন্তু আমরা রেজাল্টটা পাবো না। তো এত টেস্ট করে পোস্ট করে ফেললাম বাট রেজিস্ট্রেশন করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ নেই, আমাদের কিন্তু আবার টেস্ট করাতে হবে। রেজিস্ট্রেশন করালেই একমাত্র ওরা নিজে থেকে আমাদেরকে ইমেল এবং ফোনের মাধ্যমে টেক্সট করে রেজাল্টটা জানাবে উইদিন 24-48 আওয়ার্স। সো অ্যাজ ইউ ক্যান সি দিস ইজ ভেরি ইজি টু ফাইন্ড দ্য বারকোডস উইচ ইজ অ্যাটাচড উইথ দ্য পোস্ট বক্স অ্যান্ড another barcode which is on the top of the ziploc bag. আরেকটি নাম্বার লাগবে, যেটা হচ্ছে আমাদেরকে ইমেল করা হয়েছিল, সেই 10-digit নাম্বারটাও এখানে কিন্তু রেজিস্ট্রেশন করার সময় লাগছে। সো দ্যাটস ইট, নাও ইটস টাইম টু টেক দ্য সোয়াব স্যাম্পল। এই গাইড বুকের মধ্যে ডিটেলসে ছবি দিয়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে স্যাম্পল নিতে হবে,
তাছাড়া এ বিষয়ে অলরেডি কিছু ডিটেলস ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আমি সব লিঙ্কগুলো আমার ডিসক্রিপশনে দিয়ে দেব। যাদের দরকার পড়বে অবশ্যই লিঙ্কগুলোতে গিয়ে সরাসরি প্রসিডিউরটা দেখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরীক্ষার রেজাল্টটা নেগেটিভ আসে, আল্লাহর কাছে জানাই অনেক অনেক শুকরিয়া। বাচ্চারা এখন অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। বেবি স্লিপিং, ডোন্ট ডিস্টার্ব বেবি, ওকে? ওদের জন্য দোয়া করবেন সবাই, অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।